খান সাহেব এসব কি হচ্ছে তুমি কে এমনিতে তোর নাম 108টা ক্রেতায় রাম দাপরে কৃষ্ণ আর কলিতে এই কলির কেষ্ট কৃষ্ণ শঙ্কর আমার একটাই নাম বাদশা খান একটাই ঈমান মুসলিম ঈমান আর একটাই নীতি যে অন্যায় করে তাকে মারো তুমি মারার কে কেন মারছো ওকে তুমি ওকে খাবার খাইয়ে বড় করেছো আমি হায়দ্রাবাদ থেকে এখানে এসে বড় হয়েছি আমি জানি তোমাদের হিন্দুদের মধ্যে মেয়েদের কত সম্মান করা হয় তুমি জানো তোমার ভাগ্নে কি করেছে মমতাজ বলো মমতাজ তুমি ওকে ভালোবাসো না ও তোমায় বিরক্ত করছে আমি ওকে একদম ভালোবাসি না ওই প্রত্যেকদিন আমাকে ফোন করে বিরক্ত করে ঠিক আছে যাও তোমার ঘরে কোনো মহিলার সাথে যদি এরকম হতো তুমি কি করতে এই ওকে মারো দাঁড়াও বাদশা খান ছাত্র যখন ভুল করে তার জন্য দায়ী হয় শিক্ষক ছেলে যখন ভুল করে তার জন্য দায়ী হয় তার বাবা আমি ওর মা বাবা সবকিছু ও যদি সত্যি কোনো অন্যায় করে থাকে তার জন্য দায়ী আমি তুমি আমাকে মারো না তোমরা আমায় মারো আমি অন্যায় করেছি আমার আমার বাবা তো কোনো অন্যায় করেনি ওকে ছেড়ে দাও বাদশা খান অন্যায়টা যেহেতু আমাদের তাই মাথা নিচু করে চলে যাচ্ছি নইলে এখান থেকে তোমাদের সবকটার মাথা কেটে নিয়ে যেতাম আমার ভাগ্নে তোমার মেয়েকে ফোন করত তার মানে তোমার মেয়ে ওর সঙ্গে কথা বলত হিন্দু অথবা মুসলমান আমি সব মেয়েদেরই আমার বোন ভাবি ওর বিয়ের বয়স হয়েছে ওর সম্মানিয়ে ছিনিমিনি খেলো না ওকে তামাশা বানিও না তুমি ওর বাবা ওর নিকার ব্যবস্থা করো খোদা হাফেজ আশা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঠান